অনেক বেশি আদরে এক কুকুর মিম চিজ বার্গার প্রিয় খাবার বলে তার নাম চিপস। সে নজর কেড়েছে গোটা বিশ্ববাসীর। তার নিষ্পাপ হাসিমুখ ভঙ্গি চোখের ইশারা দিয়ে মানুষকে বেঁচে থাকার রসদ জুগিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন আর এই কুকুরের ছবি কোথাও দেখেননি এমন মানুষ খুব কমই আছেন। বিনোদনের অন্যতম উৎস হয়ে ওঠে চিপস ওরফে বল্টজ। জানা যায় এই কুকুরের আসল নাম বল্টজ হলেও চিজ বার্গার প্রিয় খাবার বলে তার নাম উঠে চিপস। চিপস যখন মিম আইকন হিসেবে সবাইকে আনন্দ হাসিতে মাতিয়ে রাখতে ব্যস্ত, তখনই তার শরীরে বাসা বাঁধে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার। বিশ্ববাসী যখন চিপসকে দেখে মস্তিতে মেতে আছে, ঠিক সে সময় ক্যান্সারের কাছে হার মানল সবার প্রিয় 12 বছর বয়সী শিবা ইনু জাতের এই কুকুরটি। ইনস্টাগ্রামে চিপস এর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে কুকুরটির মালিক জানান, ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি এবং অন্যান্য যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করেও শেষ পর্যন্ত লাভ হয়নি। অস্ত্রোপচারের সময় চিপস অচেতন হয়ে পড়ে, পরে আর সে জেগে ওঠেনি। পাশাপাশি তিনি আরো জানান চিপসের কেমোথেরাপি হওয়ার কথা ছিল। অন্যান্য সম্ভাব্য উপায়েও চিকিৎসা চালিয়ে তাকে সুস্থ করতে মরিয়াছিলেন সবাই, কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টার আগেই না ফেরার দেশে চলে গেছে চিপস। 12 বছর বয়সী বল্টজের মালিক হংকং এর নাগরিক ক্যাথি। তিনি চিপস অনুরাগীদের উদ্দেশ্যে বলেন, কেউ দুঃখিত হবেন না, মনে করুন বল্টজ এই দুনিয়াকে কতটা আনন্দ দিয়েছিল। একটি শিবা ইনুর হাসিমুখ আপনাদের সঙ্গে আমাকে যুক্ত করেছিল। করোনার সময়ে কত মানুষকে সে সাহায্য করে ছিল, আপনাদের অনেককেই সে আনন্দ দিয়েছে, কিন্তু এখন ওর লক্ষ্য পূরণ হয়ে গিয়েছে। পাশাপাশি তিনি আরো লিখেছেন, এখন বল্টজ আকাশে নতুন বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, সেখানেও নিশ্চয়ই ভালো ভালো খাবারও খাচ্ছে। কুকুরটির মালিক জানান, চিপসের চিকিৎসার জন্য বেশ কিছু অর্থ তোলা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই অর্থের অধিকাংশই থেকে গেছে। চিপসের মালিক জানিয়েছেন, তিনি সেই অর্থ স্থানীয় পশু চিকিৎসা কেন্দ্রে দান করবেন। ডেস্ক রিপোর্ট, দ্য ডেইলি ট্রাইব্যুনাল।